জনস্বার্থে গড়ে তোলা সরকারি কমিউনিটি সেন্টারে জুয়ার আড্ডা, পুলিশি অভিযানে ১৯ জন গ্রেফতার। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার চাপুই গ্রামের ঘটনা। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি কমিউনিটি সেন্টারে ঝাঁকিয়ে বসেছে জুয়ার আড্ডা। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অভিযান চালান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসাররা। হাতে নাতে জুয়ারিদের ধরে ফেলেন তারা। পুলিশ সূত্রে খবর, সরকারি কমিউনিটি সেন্টার থেকে নগদ ৯৯,০০০ টাকা ও তাস উদ্ধার হয়েছে। সরকারি কমিউনিটি সেন্টার সাধারণত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কম টাকায় ভাড়া দেওয়া হয়। সেখানে জুয়ার আসর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো। কমিউনিটি হলগুলো তৈরি করা হয় যাতে গরিব মানুষরা, সাধারণ মানুষদের পরিষেবা দেওয়া যায়, তারা যাতে তাদের কার্যকলাপ পরিচালনা করে। আসানসোল জুড়ে প্রত্যেকটা কমিউনিটি হলের মধ্যে থেকে এইরকম করে ঝুঁর ঠেক চলছে। তো ল উল্টা কি রোল করছে যেটা আমাদের দল সবসময় বলে, আমার উপরে তুমি অনৈতিক কাজ করো। অনৈতিক কাজ তুমি করেছো, দল দায়িত্ব নেবে না, আইন নিজের পথে চলবে, পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। রানীগঞ্জ ব্লকের আওতায় ৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। বিডিও জানিয়েছেন, ৬টি গ্রাম পঞ্চায়েতের আওতায় যত সরকারি কমিউনিটি সেন্টার আছে তার চাবি এবার থেকে বিডিও অফিসে থাকবে। যদি কেউ কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান তাহলে তাকে উপযুক্ত তথ্য সহ এক সপ্তাহ আগে বিডিও অফিসে আবেদন করতে হবে। কৌশিক আতায়তে রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। ভেঙে পড়ে রয়েছে চেয়ার টেবিল, ভাঙচুর করা হয়েছে টিভি, এই তাণ্ডবের ছবি পশ্চিম বর্ধমানের অন্ডালে তৃণমূলের একটি পার্টি অফিসের। চাঞ্চল্যকর বিষয় হলো, খাসকাচড়ার এই পার্টি অফিসে ভাঙচুরে মদত দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন খোদ ব্লক সহ সভাপতি। কিন্তু গণ্ডগোলের সূত্রপাত কোথা থেকে? সপ্তাহখানেক আগেই পশ্চিম বর্ধমানে তৃণমূলের ব্লক স্তরে রদবদল হয়েছে, কিন্তু অন্ডাল ব্লকের সভাপতি পদে কালোবরণ মণ্ডলকে রেখে দিয়েছে নেতৃত্ব। ফের ব্লক সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই সভায় ডাক পাননি ব্লকের সহসভাপতি মলয় চক্রবর্তী। এই নিয়ে সভাস্থলেই মলয় চক্রবর্তীর অনুগামীদের সঙ্গে কালোবরণ মণ্ডলের অনুগামীদের বচসা শুরু হয়। তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপর তৃণমূল ব্লক সভাপতির মদতে তার অনুগামীরা ব্লক সহসভাপতির অফিসে ভাঙচুর চালান বলে অভিযোগ। পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, কিছু দুষ্কৃতি এসেছিল। কালোবরণ মণ্ডল, যে আমাদের ব্লক প্রেসিডেন্ট কালোবরণ মণ্ডল, কৌশিক মণ্ডল, পার্থ দিবাসী, এরা আমার অফিসের বাইরে দাঁড়িয়ে থেকে এটা করেছে। তৃণমূল কংগ্রেস থেকে আমাদেরকে সমর্থন দেওয়ার আয়োজন করেছে, প্রগতিশীল পাঠাগারের অধীনে একটা ঘটনা হয়েছে। ওইখানে কিছু আমাদেরই দলের কিছু উচ্চশৃঙ্খল ছেলে তারা যাই পেরে ওইটাকে মণ্ডল করতে চেয়েছে। মলয়কে আমি ওইখানে যাওয়ার পরে আমি ফোন করছিলাম, মলয় তুমি আসলে কেন, মলয় ফোন তুলে নি। নিজেদের গোষ্ঠীদের ফলে বাংলার ক্ষতি হচ্ছে, এলাকার ক্ষতি হচ্ছে, উন্নয়ন স্তব্দ হচ্ছে, বাংলা পিছিয়ে যাচ্ছে। আমি হয়তো বলবো, যদি ওনাদের অভ্যন্তর বিষয় গোষ্ঠীদ্বন্দ্ব না করে যে কয়েকদিন আছেন, বেশি দিন নেই আমাদের আয়ু, বিদায় আসন্ন আপনাদের, যে কয়েকদিন আছেন এলাকায় কাজ করুন। এটা বিজেপির গভীর চক্রান্ত। আমার খবর আছে যে বিজেপি বেশ কিছু জায়গায় এইরকমভাবে নিজেদের মধ্যে ঝামেলা পাকে একটা সন্ত্রাস তৈরি করার একটা চেষ্টা করবে, সেটার দিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সব মিলিয়ে শাসক দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভকে কেন্দ্র করে তরজা তুঙ্গে। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।